শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল সত্তার আলী, বাবার নাম মৃত জুলফিকার আলী দারি, গ্রাম বালিয়া, মায়ের নাম মৃত মাজেদা বেগম, মেহেন্দিগঞ্জ বরিশাল। যুদ্ধ আগে আপনি কি করতেন? আমি লেখাপড়া করতাম যুদ্ধের আগে উলানিয়া হাই স্কুলে। আমি পরীক্ষার্থী ছিলাম, আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন। দায়িত্বে আর কারা ছিলেন? সৈয়দ আব্দুল মান্নান সভাপতি, সেক্রেটারি হইল কাজী শামসুল আলম। তারপর যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হয়ে গেলেন? 25 মার্চের পরেই আমরা যখন দেশের এই ধরনের অবস্থা দেখলাম, তখন আমরা বুঝতে পারছিলাম দেশে একটা যুদ্ধ হবে। তখন ছাত্র সংগঠনের মাধ্যমেই আমরা এই উলানিয়ার বাজারে পাকিস্তানি ফ্ল্যাগগুলা সব পুড়িয়ে ফেলেছি, এবং আমরা একটা মিটিং দিয়েছি দুনিয়া মাদেশে 42 জন লোক নিয়ে, রামদাসপুর ভোলা, কালীগঞ্জ গোবিন্দপুর উলানিয়া, এর ভিতরে 42 জন জোগাড় করিয়া একদিন রাত্রে হাঁটিয়ে আমরা ভারতে চলে গেছি। উলানিয়ার ছিল মুসলিম খান, জাহাঙ্গীর মেম্বার বর্তমানে, নেপু চৌধুরী, খালেক সিদ্ধার্থ, সত্তর দেওয়ান, হোসেন দেওয়ান, বোলার শাহনাজ, জালাল, মোস্তাফিজুর রহমান, শাহজাহান, জয়নাল আব্দিন মিদ্দা। আমার গ্রামের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বালিয়া গ্রামে, আমার বাড়ি বালিয়া গ্রামে। আমার ভাই বিমান বাহিনীতে চাকরি করত, উনি পালাই আসে একটা বাহিনী গঠন করছে আর্মিদের। আমরা যখন ট্রেনিং জানি না বিদায়ী, আমরা ওই 42 জন নিয়ে চলে গেলাম ভারতে, ওনারা থাকলো বাড়িতে। ভারতে যাইয়া আমরা একটা রিসিপশন ক্যাম্পে উঠি, তারপর দেরাদুনে যাই আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা হেডকোয়ার্টার আসছি, 9 সেক্টর হেডকোয়ার্টার মেজর জলিলের মাধ্যমে আমরা চলে আসছি। ওখানে আমাদেরকে গেরিলা বাহিনীর একজন প্রধান বাড়াইয়া বিচ্ছু আলম করে নামে ওরে প্রধান করিয়া আমার ডিপুটি করিয়া পাঠিয়ে দিছে সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে খুলনা আসছি, খুলনাতে আমরা থানা অপারেশন করছি, খুলনা সাতক্ষীরা থানা অপারেশন করছি, সেখানে আমরা কোনো লোকজন পাই নাই, তারা চলিয়া গেছে অলরেডি। অপারেশন করার পরে আমরা ওটা সিভিল কমিটির হাতে দিয়া, ওখানকার সিভিল কমিটির হাতে দিয়ে আমরা সাতক্ষীরা থানাটা সিভিল কমিটির হাতে দিয়ে আমরা চলে আসছি ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া আসি আমরা বাসবনে ছিলাম দুই রাত্র। তারপরে পাঞ্জাবিরা যখন সার্কিট হাউসে চলে গেছে, তখন আমরা সামনে ফরওয়ার্ড হইয়া যাইয়া খুলনা রেল স্টেশনে যাই, একটা বিহারি মসজিদ আছে, অনেক বিহারি টিহারি রাজাকার, ওখানে আমরা আটকাইছি। আটকাইয়া ওই মসজিদের মধ্যে আটকাইয়া রাইখে আমরা একটা বোর্ড দিয়া ভান্ডারিয়া চলে আসছি। 17 নভেম্বর আমরা বরিশালে ঢুকছি, আর বরিশাল আসিয়া একদিন যেদিন বরিশাল সারেন্ডার করছে, ওই দিন সারা দিন রাত্রে ফাইট হয়েছে। হ্যাঁ, ওরা সারেন্ডার করছে একদিন এক রাত্র পরে, বরিশাল পুরা সার্কেট ইয়াডা মানে 30 গোডাউন। তখন ক্যাপ্টেন ব্যাগ আসছে, মেজর জলিল আসছে,
সব আসে ওইটার মধ্যে ঢুকছে আর কি। সারেন্ডার করার পরে একটা মাইক নিয়ে মঞ্জু ভাই একটা মাইক নিয়েছে, তখনকার MLA, উনি একটা মাইকিং দিয়া ওরা সারেন্ডার করছে এই কথা বলছে। এরপরে আমরা ওদেরকে দিয়ে সারেন্ডার করেছি আর কি। অস্ত্রগুলো সব একটা গোডাউনে করেছি, আর পাঞ্জাবি করে চেকটেক করি, অনেক টাকা পয়সাগুলো রাখছি, রাইখাগুলো ওই ক্যাপ্টেন ব্যাগের কাছে আমরা দিয়ে দিছি। 8ই ডিসেম্বর বরিশাল স্বাধীন হয়েছে, মেহেন্দিগঞ্জ স্বাধীন হয়েছে 19 তারিখে। স্বাধীন হওয়ার পরে আমি 22 তারিখে বাড়িতে আসছি। ওই বাড়িতে একদিন থাকার পরে বরিশাল গেছে, একটা মালয়েশিয়া ক্যাম্প করছে রহমতপুর, ওখানে নিছে, ওখানে নিয়ে 15 দিন পরে ওখান থেকে বিদায় করিয়ে দিছে 450 টাকা বেতন দিয়ে, আর একটা সার্টিফিকেট দিছে। বাড়িতে চলে আসছি, চলে আসি ঢাকা গেছি, গিয়ে তিতুমির কলেজে ভর্তি হয়েছি। এই পর্যন্ত যেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনারা যুদ্ধ করেছেন আর কি, এখন কি মনে হচ্ছে সেটা কতটুকু পূরণ হয়েছে? এখন তো আমাদের খুব ভালো লাগতেছে এই জন্য যে মুক্তিযোদ্ধার বাংলাদেশ, এই কথাটা যেন চলমান থাকে, এই সঠিকভাবে যেন এই মুক্তিযোদ্ধার বাংলাদেশটা টিকে থাকে, এইটি কামনা করি। কারণ মুক্তিযোদ্ধার বাংলাদেশ করতে বলতে গেলে আমরা একটা গৌরবের কথা, মুক্তিযোদ্ধার বাংলাদেশ এতদিন এইরকম একটা গৌরবের কথা হয় নাই, এখন হইতেছে, এটা আমাকে মানে সাধুবাদ জানাই তাদের, যেন এটা টিকিয়ে রাখতে পারে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ মোতাবেকই রাজনীতি করবে এবং এই মুক্তিযোদ্ধার বাংলাদেশ সঠিকভাবে গৌরব তারা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।